क्लास एट आज हमें फिजिकल साइंसे इलेक्ट्रनीय मतबादे जारण और विजारण धारणा विषय आलोचना करब। क्लास एट देखो आमरा तो आज के इलेक्ट्रनीय मतबादे जारण और विजारण विषय सम्पर्के आछी एखाने आमरा आरो किछु उदाहरण निये आलोचना करब। আমাদের প্রথমে যেটা জানতে হবে যে আমরা আগে যে উদাহরণগুলো পেয়েছি সেখানে যেমন ধরো সিইউ টু প্লাস, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এফই থেকে, যে এফই টু প্লাস থেকে এফই থ্রি প্লাস হলো, ধরো কোনো কারণে ফেরাস থেকে সেটা ফেরিক হলো, এরকম কিছু উদাহরণও কিন্তু আছে যে সেটা কিন্তু ফেরাস থেকে ফেরিক হয়েছে। তার সেই রকম আমরা উদাহরণ পরে আসছি। ধরো তাহলে এখানে দেখো যোজ্যতাটা তার দুই ছিল, তার তিন প্লাস হয়েছে, তার মানে এখানে কিন্তু প্লাসটা বেড়েছে। যদি প্লাস বাড়ে বা এখানে যে সংখ্যাটা থেকে যদি এটা বাড়ে দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে সে কিন্তু সেটা গ্রহণ করেনি, সেটা কিন্তু বর্জন করেছে। তাহলে ইলেকট্রন বর্জন করলেই সেখানে কিন্তু বাড়ছে, তাহলে সেই জন্যই আমরা এখানে একটা, আমরা এটা কী জানি যে একটা ইলেকট্রন বর্জন করলে একটা প্লাস বাড়ে, দুটো ইলেকট্রন বর্জন করলে দুটো প্লাস বাড়ে, এইটা তুমি একটু মাথায় রাখবে তোমরা। তাহলে একটি ইলেকট্রন একটা প্লাস বেড়েছে মানে তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন বর্জন করেছে, সেই জন্যই টু প্লাস থেকে থ্রি প্লাস হয়েছে, একটা প্লাস বেড়ে গেছে। তাহলে আমার কাছে বিক্রিয়াটা কী হলো, ইলেকট্রন বর্জন মানে কি জারণ। দেখবে তোমাদের বইতে এই রকমই বিক্রিয়াটা করা হচ্ছে এফই টু প্লাস এফি থ্রি প্লাস প্লাস ই, অর্থাৎ এই ইটাকে ওপাশে নিয়ে যাচ্ছে বা ওপাশের ইটাকে করে ওপাশের ইটাকে আবার এপাশে আনছে। ওপাশের ইটা করলে এই জন্যই হচ্ছে যে দুপাশটাকে দুটো এফি টু প্লাসটাকে প্রমাণ করার জন্য, ধরো এখানে এফি টু প্লাস আছে ওপাশে এফি থ্রি প্লাস আছে, তাহলে এফি থ্রি প্লাসটা এফি টু প্লাস হবে কী করে, যদি একটা ইলেকট্রন যুক্ত করো তাহলে একটা প্লাস কিন্তু কমে যায়, প্রতিমিত হয়, ইলেকট্রন যুক্ত করা মানে সেটা প্রতিমিত হয়ে যাচ্ছে একটা প্লাস, সেই জন্য তখন এপি যুক্ত একটা ইলেকট্রন যোগ করছে মানে এপি টু প্লাস হবে। এবার বাঁ দিকটা তখন আবার এপি টু প্লাস, ডান দিক বাঁ দিক দুটোই কিন্তু তখন সমান হয়ে যাবে। আবার এই প্লাসটাকেই তুমি যদি এপাশে আনো তাহলে আবার এটা মাইনাস হয়, সেই জন্যই কিন্তু আমাদের কাছে ইলেকট্রন বর্জন কথাটাতে এসছে জারণ। তাহলে কেউ এভাবে যদি সেটাকে লিখে জারণ লেখে সেটাও কিন্তু তার কাছে কোনো মানে এটাও কিন্তু তার কাছে সঠিক, যে এই প্লাসটা কী লেখা মানে কি যে না মাইনাস ইটা ওপাশে গিয়ে প্লাস হচ্ছে, এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে কেউ যেভাবে খুশি লিখতে পারে এভাবে লিখলেও সেটা সঠিক, এই কেউ যদি এভাবে লেখে সেটাও সঠিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আরও কিছু উদাহরণে যাই, যেমন ধরো সিএল, আমি একটা উদাহরণ দিচ্ছি টু সিএল মাইনাস, টু সিএল মাইনাস একটু খেয়াল করো, টু সিএল মাইনাস মানে এক একটা ইলেকট্রন ক্লোরিন, এক একটা ইলেকট্রন একটা করে ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়েছে, তাহলে দুটো ক্লোরিনের ক্ষেত্রে দুটো ঋণাত্মক হয়েছে। এ যখন ক্লোরিন অণুতে পরিণত হবে তখন সে তো নিস্তরী, তার কাছে তো কোনো চার্জ নেই, মোট চার্জ শূন্য হিসাবে এখানে ধরা হচ্ছে, তাহলে সেই অবস্থায় আমরা দুটো কী করে শূন্য হলো, যে না তার কাছে দুটো ইলেকট্রন অতিরিক্ত ছিল, এই দুটো ইলেকট্রন সে কী করেছে নিশ্চয়ই বর্জন করেছে, এবং সেই বর্জন করে দিয়ে কী করেছে ক্লোরিন অণুতে পরিণত হয়েছে, তাহলে এখানে কিন্তু সেখানে জারণ ঘটছে। আবার কেউ যদি ওইটাকেই লেখে টু সিএল মাইনাস সিএল টু প্লাস টুই জারণ, হ্যাঁ এটাও হবে, যে যেভাবে লিখবে দুটোই কিন্তু তার কাছে পরিচিতভাবে থাকতে হবে। আমরা আরও কিছু উদাহরণে যাই, ধরো এসএন টু স্ট্যানাস, এসএন টু প্লাস তোমরা জানবে পড়েছ এসএন ফোর প্লাস স্ট্যানিক, তাহলে এই যে স্ট্যানাস থেকে স্ট্যানিক হলো তাহলে টু প্লাস বেড়ে গেছে, তার মানে দুটো ইলেকট্রন বর্জন করা মানে দুটো প্লাস বেড়ে গেছে, তাহলে এটাকে আমরা বলছি জারণ। আর একটা ধরো, ধরো এফি থ্রি প্লাস, এ কিন্তু এবার এফি টু প্লাস হয়েছে, অর্থাৎ ফেরি কিন্তু ফেরাস হয়েছে, ফেরি যেটাকে আমরা বলছি সে ফেরাস হয়েছে, তার মানে এখানে কিন্তু প্লাস কমেছে, প্লাস কমেছে কেন, কটা প্লাস কমেছে না একটা প্লাস কমেছে, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হয়ে গেছে,
তাহলে এই ইলেকট্রন গ্রহণটাকে আমরা কি বলবো? বিজারণ। কারণ আমরা কি বলছি, ইলেকট্রন বর্জন মানে জারণ আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এইখানে জানো যে জারক পদার্থ কাকে বলে, এবার আমরা সেখানেও যাই, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে। দেখো এখানে ফেরিক ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, তার মানে এই যে পদার্থটাকে আমরা কি বলবো, নিজে বিজারিত হয়েছে, তাহলে এই পদার্থটাকে আমরা কি পদার্থ বলবো? জারক পদার্থ। তাহলে জারক পদার্থ কাকে বলে? যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, তাহলে ফেরিক বিজারিত হয়ে ফেরাস আয়নে পরিণত হয়েছে। তাহলে এখানে ফেরিক হিসাবে যে পদার্থ দেখানো হচ্ছে পৃথি প্লাস, সেটি একটি জারক পদার্থ। আর বিজারক পদার্থ কাকে বলে? যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়েছে। তাহলে এসএন টু প্লাস কিন্তু নিজেই দুটো ইলেকট্রন বর্জন করে এসএন ফোর প্লাস হয়েছে, তাহলে নিজে জারিত হয়েছে। তাহলে এসএন টু প্লাসটাকে আমরা কি পদার্থ বলবো? না, বিজারক পদার্থ। তাহলে আমাদের এখানে জারক পদার্থ আর বিজারক পদার্থ সম্বন্ধে জানতে হবে। তাহলে জারক পদার্থ কোনটাকে বলা হচ্ছে? যে ইলেকট্রন যে বর্জন করছে এবং সে জারিত হচ্ছে, সে হচ্ছে বিজারক পদার্থ। আর ইলেকট্রন গ্রহণ করে যে বিজারিত হচ্ছে, সে হচ্ছে জারক পদার্থ। আমরা এরকম আরো কিছু উদাহরণ দেখি। আমরা উদাহরণের মধ্যে যেটা হতে পারে, ধরো এমএন ও ফোর টু মাইনাস, এমএন ও ফোর মাইনাস, মাইনাস মানে ওয়ান মাইনাস। এখানে কিন্তু ভালো করে দেখো যে ইলেকট্রন কিন্তু দুটো ইলেকট্রন বেশি ছিল, এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ইলেকট্রন প্রতিমিত হয়ে গেছে। তাহলে এখানে প্রতিমিত হয়েছে না বর্জন করেছে, আরেকটু ভাবো। আমার মনে হচ্ছে ইলেকট্রন কিন্তু বর্জন করে গেছে। কেন বর্জন করে গেছে একটু ভাবো, কারণ তোমার কাছে ছিল দুটো ইলেকট্রন, নেগেটিভ ধর্মী দুটো ইলেকট্রন, এখন তোমার কাছে রয়েছে একটি ইলেকট্রন ফর্মে নেগেটিভ ধর্মী, তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন কী করেছে? বর্জন করেছে। তাহলে এই যে ইলেকট্রন বর্জনগুলো জায়গাগুলো খুব ভালো করে ঠান্ডা মাথা দেখবে, এটা গ্রহণ করছে না বর্জন করছে। তাহলে ইলেকট্রন বর্জন যদি করে, তাহলে আমরা কিন্তু এটাকে আমরা কি বলবো? জারণ। তাহলে ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই এমএনও ফোরটা কী পদার্থ? না, বিজারক পদার্থ। আমরা ধরো ও টু মাইনাস, ও ওয়ান মাইনাস আমি বলছি, ও টু মাইনাস হল, ও টু মাইনাস। অনেক যৌগ আছে যেগুলো পরে আমরা আলোচনা করব, অক্সিজেনের ক্ষেত্রে ওয়ান মাইনাস ফর্ম হয়, সে হয়তো ও টু মাইনাস ফর্ম হয়েছে। তাহলে ও ওয়ান মাইনাস থেকে ও টু মাইনাস হয়েছে কী করে? এখানে কিন্তু একটা দেখো, ওয়ান মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে, টু মাইনাস মানে একটা দুটো ইলেকট্রন বেশি আছে, কী করে থাকলো? তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন কী করেছে? যুক্ত করেছে। এইখানে কিন্তু এটা যুক্ত হবে। তার মানে এখানে দেখো একটা জায়গা, দুটোর মধ্যে তফাৎ দেখো, তোমার নেগেটিভ হিসাবে যখন দেখছো সেটা যদি তুমি কমে যায় তাহলে নিশ্চয়ই বর্জন করবে, আর যদি দেখা যায় নেগেটিভ হিসাবে সেটা বেড়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা গ্রহণ করবে। এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো। এবং ইলেকট্রন গ্রহণ মানে কি? ইলেকট্রন গ্রহণ মানে নিশ্চয়ই জানো বিজারণ। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে একে এবং এক্ষেত্রে সেটি কী পদার্থ হয়েছে? ইলেকট্রন গ্রহণ করে যদি নিজে বিজারিত হয় তাহলে সেটা কী পদার্থ হবে? জারক পদার্থ। তাহলে আমরা বলতে পারি এটি একটি জারক পদার্থ। আমরা এরকম আরও কিছু উদাহরণ দিয়ে যদি দেখি, তোমরা তো এর আগে উদাহরণ দিয়েছ জেডেন, জেডেন থেকে যদি আমরা জেডেন টু প্লাস করি, এবারে সেই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করতে হবে? এই জায়গাটা তোমরা করে নেবে, কী করতে হবে সেরকম তোমরা নিজেরা ভাবো। এ ধরো সিউ টু প্লাস, সিউ টু প্লাস থেকে সিউ হলো, কী হলো একটু নিজে ভাবো, এই জায়গাগুলো তোমরা নিজেরা ভাববে।